পরম পূজনীয় জগৎগুরু শ্রীমৎ স্বামী কেশবানন্দ বন মহারাজ অমর কথা শ্রবণ করুন প্রতিদিন সকাল 7:15 শুধুমাত্র সিটিএন চ্যানেলে। মরে থাকিস আবার কৃষ্ণের যখন আনন্দ বিহারের ইচ্ছা জাগে তখন অধর সুধর মুরলি বজাবত মুরলি বাদন করি জগৌ কলাম বাঁশি বাজাচ্ছেন ভগবান জগৌ কলাম বাম দৃশ্যাম মনোহরাম জগৌ কলাম বাম দৃশ্যাম মনোহরাম বাম দৃশ্যাম গোপী বংশীকে বলছেন যাও এবার বংশী কি বলছে বলে আমি কি তপ করেছি জানো বলে কি বলে আমার প্রথম গুণ হচ্ছে আমি সরল সোজা 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 বাঁশ না হলে বাঁশি হয় দেখেছেন সোজা হবে তাই মুরলি বলছে আমি না সরল সোজা আমার মধ্যে কোনো গরল নেই প্যাঁচ নেই কোনো মিথ্যা ঝুট নেই কোনো গোপনীয়তা নেই ভেতরটা একদম ফাঁকা সোজা আর আর কৃষ্ণ আমাকে কেমন করে বাজাবেন তার জন্য কৃষ্ণ আমাকে পুড়িয়ে পুড়িয়ে নিজের মতো করে ছিদ্র করে নিয়েছেন তাই না পুড়িয়ে পুড়িয়ে ছিদ্র হয় বাঁশির ছিদ্র পুড়িয়ে পুড়িয়ে করে বলছে কৃষ্ণ আমাকে তার মনের মতো ছিদ্র করে আমাকে বানিয়েছেন আর আমি সরল আর একটা কথা আছে আমার আর একটা বিশেষ গুণ কৃষ্ণের খুব প্রিয় বলে সেটা কি বলে আমি মৌন থাকি গো মনে থাকবে কথাটা মাসি কি বলছে আমি মৌন থাকি নহি মৌন সমম তপহ মৌনের সমান তপস্যা নেই নহি মৌন সমম তপহ এই জন্য বাঁশি বলছে আমি মৌন থাকি কৃষ্ণ চাইলে আমি বাজি কৃষ্ণ না চাইলে আমি বাজি না আর তোমরা তো সবসময় বাজো বাজালেও বাজো না বাজালেও বাজো বৌমার সঙ্গে বাজো বরের সঙ্গে বাজো প্রতিবেশীর সঙ্গে বাজতে থাকো কত লোকের সঙ্গে ঝগড়ার তালে বাজতেই থাকে ভালো করে চিন্তা করবেন আরে ভগবানের কথায় বাজো তা তো ঠিক আছে কিন্তু এই যে বিনা কারণে বাজা দিন রাত বেজে গেলে দেখুন আমাদের সুবল প্রভু আমার সঙ্গে কি সুন্দর আমি কিন্তু এর সঙ্গে কোনোদিন এইভাবে ভাগবত প্রোগ্রাম করিনি কিন্তু সুন্দর ফলো করছে অপূর্ব এই জন্য এই যে আমার ইচ্ছায় বাজাচ্ছে মহারাজ যেমন সুর করছেন তেমন বাজাচ্ছে তাই না তাহলে বাঁশি যদি তেমন বাজে তাহলে মহারাজের যেমন ভালো লাগছে কৃষ্ণেরও ভালো লাগবে তাই না বুঝতে পারছেন তো তাহলে বাজবেন কখন বলে যখন মঙ্গলের কথা বলা হবে তখনই বলবো যখন ঝগড়া হবে তখন বলবো না তাই না তাহলে কি করবেন বলে মৌন থাকবেন মনে থাকবে তো সবাই হাত তুলে বলুন মৌন থাকবো হ্যাঁ ঝগড়া করবো না মৌন থাকবো ঠিক আছে তাহলে মৌন থাকবেন বাঁশি মৌন থাকে বলে ভগবানের এত প্রিয় বলে আমা আমি কিন্তু আমার ইচ্ছায় বাজি না গোবিন্দ যখন বলে এবার বাজো যেমন আজকের গোবিন্দ বলছেন জগৌ কলাম ও গো বংশী বাজো বাম দৃশ্যাম মনোহরাম কাদের মন হরণ করতে হবে বলে বাম দৃশ্যাম ব্রজ গোপীদের মন হরণ করতে হবে
যারা কৃষ্ণে সমর্পিত আত্মা, সব জীবকে না, আজকে তাদেরকে তুমি ডাকবে। এমনি বংশী সবাইকে আকুল করে, পবনের হত হয় জ্ঞান। মনে রাখবেন, প্রথম রন্ধ্রের গানে গানে বলে, প্রথম ছিদ্র যখন বাজে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিয়ে ধ্যানে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়। দ্বিতীয়তে যমুনা উজান, দ্বিতীয়তে কি হয়, যমুনা উজান বয়। আর চতুর্থ রন্ধ্রের সুরে, তৃতীয় রন্ধ্রের সুরে কোকিলের স্বরভঙ্গ হয়, জঙ্গম স্থাবর ধর্ম লাভ করে, স্থাবর জঙ্গমত্ব লাভ করে, অদ্ভুত। পঞ্চম রন্ধ্রের সুরে আপন এসে ধনু ফিরে, যখন পঞ্চম রন্ধ্রে গান গাই না, তখন ধেনু বাছুর সব আমি যেখানে সেখানে ফিরে আসে, আপন এসে ধনু ফিরে। তথা আসি মোর মুখ হেরে, আমার মুখ দেখে, গাভী বাছুররা আমার কাছে ছুটে আসে, আমাকে দেখি, মোর মুখ হেরে। আর শস্ত্রের ষষ্ঠ রন্ধ্রের গান সদা করে তব নাম, বংশী কি বলে, রাধে জয় জয় মাধব দয়ী, মন্ডল মোহিতে, ও গোকুল।
यमुना किनारे बनारस रचो है। यमुना किनारे श्याम माइक्रोफोन माइक्रोफोन रास रच कृष्ण नाचे नाच गोपियन मन मेरो बन गयो सकिरी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाच गोपियन मन मेरो बन गयो सकिरी पावन वृंदावन। ओ रास रचो है रास रचो है यमुना किनारे गाना रास रचो है। ओ हो रास रचो है किनारे श्याम सूरज नाचे चंद नाचे नाना रास रचो है। रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है। भगवान जगन रास रास ना करे छिले सुनो सब गोपीगण एकसाथे सबाई हाथ धरे गोल करे घुरे 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 यमुना किनारे श्याम रास रचो है। किनारे संग श्री गोविंद जय जय पूनम की रात में हाथों में हाथ नाचे राधा के संग पद रस बरसी वृंद जय जय गोविंद। নব কুঙ্কুমারুণম দুদিকে লাভ, শরীর তৈরি হবে, মন তৈরি হবে, হৃদয় আনন্দ হবে, শরীরের এক রোগ ব্যাধি কমবে, প্রাণ খুলে আর একবার করে হাসি দেবেন, প্রাণ খোলা হাসি, তাই না? দৃষ্ট্বা কুমুদবন্তম কন্নমণ্ডলম ভগবান বৃন্দাবনের বনকে দেখছেন কেমন, দৃষ্ট্বা কেমন দেখছেন, অখণ্ড মণ্ডলম কোথাও কোনো সুন্দরতার অভাব নেই, যেখানে যেমন দিলে ভালো লাগে, যেখানে যেমন হলে ভালো লাগে, যে রং যে ফুল যে গন্ধ যে সুন্দরতা যে বৃক্ষরাজি যে সব সুন্দরতা সেটা যেমন হলে ভালো লাগে তেমন ভাবে প্রকৃতি যেন বনকে সাজিয়েছে চারিদিকে, হ্যাঁ অপূর্ব সাজে সাজিয়েছে, মনোরম সাজে সাজিয়েছে। দৃষ্ট্বা কুমুদবন্তম অখণ্ডমণ্ডলম অখণ্ডমণ্ডলম কথাগুলো কি অপূর্ব কথা। সুখদেব গোস্বামী বাদ্রায়ণী রুবাচ ব্যাসপুত্র বাদ্রায়ণী সুখদেব বলছেন যে ভগবান বনপ্রান্তকে দেখছেন, কি অপূর্ব বনসেবা, কি অপূর্ব স্নিগ্ধ কিরণ, শরতের জ্যোৎস্না শরতের নির্মল আকাশে চন্দ্রের কিরণে উদ্ভাসিত বনশ্রেণী কৃষ্ণ দেখছেন। রমানাভম কেমন বলছেন, লক্ষ্মীর মুখমণ্ডল যেমন সমস্ত অবয়বে পরিপূর্ণ, লক্ষ্মীর মুখমণ্ডলে যেমন কোনো সুন্দরতার অভাব নেই,
আমরা লক্ষ্মীকে বর্ণনা করতে পারি? বলি একটা মেয়েকে সেদিন বলছিলাম টেলিভিশনে, বলে একটা মেয়েকে দেখলাম লক্ষ্মীর মতো মুখ। মেয়েদের লক্ষ্মীর মতো দেখা ভালো, তবে লক্ষ্মীর সঙ্গে কোনোদিন কম্পেয়ার করতে যাবেন না। কেন? লক্ষ্মীর সৌন্দর্য, সে সৌন্দর্য নারায়ণ হতে পাওয়া, সেই সৌন্দর্য জগতের কোনো সুন্দরতা না। কেশবানন্দ মহারাজকে এত সব ভালো ভালো মালা পরানো হয়ে গেছে, দেখেছেন মালাগুলো কত দামি মালা, গঙ্গাধর সাঁতরা 300-500 টাকা করে এক একটা মালা কিনে মহারাজকে পরায়। এই যে মালাটা দেখছেন এত সুন্দর, কিন্তু এটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, তো এর সুন্দরতা ক্ষীণ হবে। একটা বাচ্চা মেয়ে ধীরে ধীরে যখন তার কিশোরী এবং যৌবনে পদার্পণ করে, তার সুন্দরতা বাড়ে, কিন্তু তারপরে ধীরে ধীরে কমতে থাকে, ভাটা পড়তে থাকে, সুন্দরতা আর তেমন থাকে না। তদডু রাজহ, কিন্তু রমানাভম, লক্ষ্মীর বদন কমলের সুন্দরতা কোনোদিন কমে যায় না। কেননা ওটা রক্ত মাংসের দেহ নয়, রক্ত মাংসের তৈরি দেহ হলে তার জন্ম আর মৃত্যু এ দুটো সঙ্গে নিয়ে আসে। আমরা যেমন সবাই নিয়ে এসেছি একদিন, এই যে সমস্ত জীবের মধ্যে সুন্দরতা, ওটা ভগবানের দেওয়া, কিন্তু সুন্দরতাটা পার্মানেন্ট নয়, কন্টিনিউ করে না, ওটা ধীরে 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 কমতে থাকে। একদিন বার্ধক্য আসে, পুরো সুন্দরতা চলে যায়, তারপরে একদিন দেহটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইটাই তো সৃষ্টির শাশ্বত নিয়ম, সুন্দরতা সব নষ্ট হয়ে যায়। এই যে অদ্ভুত ব্যাপার, তাহলে আমরা লক্ষ্মীর সঙ্গে, কিন্তু এখানে ভাগবত বলছেন রমানাভম নবকুঙ্কুমারুণম, লক্ষ্মীর বদন কমল যেমন সমস্ত সুন্দরতায় পরিপূর্ণ, কোনো অভাব নেই, এইটা দিলে ভালো লাগতো। আজকাল যেমন মেকআপ দিয়ে সুন্দরী না হলেও সুন্দরী বানিয়ে দেওয়া যাচ্ছে, তাই না? চুল নেই মাথায়, চুল নেই, কিন্তু এমন করে চুল বানিয়ে দিচ্ছে মনে হবে তারই চুল, কি কায়দা চিন্তা করুন। কিন্তু ভেতর থেকে যে ধীরে ধীরে আপনি মরণের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা তো বদলানো যাবে না, বদলানো যাবে কোনোদিন, বদলাতে পারবেন না। সেই জন্য রমানাভম নবকুঙ্কুমারুণম, সুন্দরী বধূর কপালের কুঙ্কুমের মতো স্নিগ্ধ আকাশে একটু আসতে, স্নিগ্ধ আকাশে এত অপূর্ব প্রকৃতির শোভা, বনঞ্চ তত কোমল গভীরঞ্জিতম, এই যে বনের সুন্দরতা। ভগবান বংশীবটে গিয়ে বাঁশিকে তুললেন অধরে, তুলে বললেন বাজো বামদৃশাম মনোহরম, খুব ভালো করে কথাগুলো শুনবেন। বংশী সবার মনকে হরণ করে, কিন্তু আজ হরণ করতে বলেছেন বামদৃশাম, একমাত্র ব্রজ গোপিকার মনকে হরণ করো, যারা কত জন্ম জন্মান্তর ধরে আমার তপস্যা করেছে, আমার সাধনা করেছে, আমার জন্য কত কেঁদেছে, কত আকুল হয়েছে, কত গুরুর চরণাশ্রয় করে, কত সাধনার দ্বারা জীবনকে পূর্ণতা দিয়েছে, কত প্রাণশক্তিকে কাজে লাগিয়েছে। খুব সুন্দর হয়ে যাবে প্রাণশক্তিকে যদি ঠিকমতো কাজে লাগান, মনে রাখবেন এইটা, এটাকে করুন আর শুনুন, অর্থাৎ ইড়া পিঙ্গলার মধ্য দিয়ে প্রাণবায়ুকে টানুন আর ভেতরে অনুভব করুন যে ওই বনটা কেমন, ওই বৃন্দাবনের বনশ্রেণী কত সুন্দর, ওই ফুলগুলি কেমন, ওই বায়ুমণ্ডল কেমন, ওই সুগন্ধ কেমন, আর সর্বোপরি ওই মুরলী মনোহর বংশী বটে যিনি আজ বাঁশি বাজাচ্ছেন তিনি কেমন, কেমন তার সুন্দরতা, কেমন সেই রসঘন মূর্তি, কেমন সেই রাধা হৃদয়োল্লাসী মাধু, কেমন তার মধুরিমা, বারবার হৃদয়ের মধ্যে জাগ্রত হতে হবে চেতনা। তাই বলছেন বামদৃশাম মনোহরম নিশম্ম গীতম তদনঙ্গ বরধনম
ব্রজস্ত্রীয়ম কৃষ্ণ গৃহীত মানসাহ। ভালো করে শুনবেন, কাদেরকে ডাকছেন? নিশম গীতম, অদ্ভুত কথা এখানে বলছেন। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা করা যাক, মন দিয়ে শুনবেন। যারা ভগবানকে সত্যি সত্যি বুঝতে চান, ভগবান কিন্তু রক্ত মাংসের দেহ নয়, গোপীরা কেউ রক্ত মাংসের দেহধারী স্ত্রীলোক না, এদের প্রত্যেকের ভাবময় শরীর, কৃষ্ণ চেতনাময়ী শরীর, কৃষ্ণের লাদিনী শক্তির মূর্ত রূপ, আনন্দ শক্তি রূপ নিয়েছে, ভগবানের আনন্দ শক্তি রূপ নিয়েছে। যেমন রস, রসের কোনো রূপ নেই, কিন্তু ভিয়ান করতে করতে রস রূপ নিতে থাকে, গুড় হয়, চিনি হয়, আরো ভিয়ান করলে মিশ্রী হয়ে যায়, রূপ নেয়। তেমনি ভক্তের ভাবনা, ভক্তের সাধনা, ক্রমে ক্রমে সাধনা করতে করতে সাধন চেতনা ভেতরে রূপ নিতে শুরু করে হৃদয়ে। এই যেমন আমি বারবার বলছি, প্রাণকে টেনে নিয়ে সহস্রারে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই মনে চোখ বন্ধ করে অনুভব করো যে মহারাজ কেমন বৃন্দাবনকে দেখাচ্ছেন, কেমন সে ব্রজধাম, কেমন তার মধুরিমা, কেমন সে মুরলীধর, কেমন সেই বংশীবর, কেমন সেই ফুলের সমারোহ, কেমন সে যমুনা, কেমন সে যমুনা, কেমন তার কলধ্বনি, নিশম্ম গীতম তদনঙ্গবর্ধনম, তদ অনঙ্গ, গোপীদের অনঙ্গ, অনঙ্গ ভালো করে মনে রাখবেন, অনঙ্গ গোপীর হৃদয়ের কৃষ্ণ মিলনের ইচ্ছাকে বর্ধনম বাড়াবার জন্য বাঁশি বাজিয়েছেন, চিন্তা করবেন। তাহলে গোপীদের অন্তরের প্রেমে কি কোনো কমি ছিল, ঘাটতি ছিল? ভগবানের ভালোবাসায় সাধনায় কি কোনো কমি ছিল? কোন বৈষ্ণব কবি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী পাঠ টীকা করতে গিয়ে বলছেন, গোপীদের প্রেম পূর্ণ, কোনো অভাব নেই, কারণ গোপী রাধারানীর কায়বুহ, রাধারানীর অঙ্গ থেকে গোপীগণের বিস্তার। একাময়ী কৃষ্ণে কভু নারী সুখ দিতে, ইতে ইথে লাগি সখী গণের করয়ে বিস্তার, রাধিকা হয়েন কৃষ্ণের প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। ভালো করে চিন্তা করবেন, রাধিকা হয়েন কৃষ্ণের প্রেম কল্পলতা, প্রেম কল্পলতা, যেমন কৃষ্ণের কল্পনা জাগে রাধা তেমন রূপে রূপায়িত হয়, বোঝেন কি কথাটার অর্থ? এই এক অদ্ভুত তপস্যার কথা, সাধনার গভীরতার কথা, কল্পলতা, কল্পলতা বোঝেন, কল্পবৃক্ষ বোঝেন, যা কল্পনা করলে ফল দেয়, রাধিকা ঠিক তেমন একটা কল্পলতা, কৃষ্ণ যেমন চান তেমনই রাধার অন্তরে প্রতিভাত হয়, প্রকাশিত হয়, প্রস্ফুটিত হয়, অনুভূত হয়। কৃষ্ণ চাইছেন যে রাধারানী মান করলে আমি রাধারানীর চরণ চরণতলে বসে তার মান ভাঙাব, তাই রাধার অন্তরে মান হয়। তাই কৃষ্ণ বলেন, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি মিরমতি ঘোরম শ্রীরাধে, রাধে বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি মিরমতি ঘোরম শ্রীরাধে। রাধা তোমার দাঁতের ছটা আমার হৃদয়ের সমস্ত অন্ধকারকে দূরীভূত করে, স্ফুরদ ধরসি ধবে তব বদন চন্দ্রমা হে রাধে, স্ফুরদ ধরসি ধবে তব বদন চন্দ্রমা
রোচয়তি লোচন চকৌরম শ্রী রাধে। হে রাধে, আমার নয়ন চকুর তোমার মুখ কমলের দিকে তাকিয়ে থাকে। তাহলে কৃষ্ণ চাইছেন যেমন, রাধার মধ্যে সেই ভাবের প্রকাশ হচ্ছে। এই জন্য রাধারানীকে কল্পলতা বলেছেন। মায়েরা বুঝতে পারলেন তো? কিছুটা তো বোঝেন, কিছুটা বোঝেন বলে মহারাজ কিছুটা আমরা বুঝি বলে হ্যাঁ নিশ্চয়ই বোঝেন। একজন যদি রেগে যায় তার প্রতি উত্তরে আপনিও রেগে যান, তাই না? প্রতি উত্তরে আমি রেগে গেছে, স্ত্রী বলে থামো থামো, তাহলে কি হচ্ছে? অর্থাৎ তার ভাব অনুযায়ী আপনার মধ্যে আর একটা বিভাব তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? তার ভাব স্বামীর মধ্যে ক্রোধ ভাব, তার প্রতিও আর একটা অনুরূপ ক্রোধ ভাব তৈরি হলো। মনে রাখবেন, এই সংসার কিন্তু এমন, বিচার করবেন। অর্থাৎ এই জগতে স্বামী কি চায় স্ত্রী বুঝতে পারে না, স্বামীর ইচ্ছাটা বোঝা ক্ষমতা নেই, কিংবা স্ত্রী কি চায় স্বামী বুঝতে পারে না। বুঝতে পারলেও বলবো করতে চায় না, মনে রাখেন তো? স্বামী কি চায় স্বামী, স্ত্রী কি চায় স্বামী অনেক সময় বোঝে, বুঝেও করবে না। কেন বলুন তো? যার যার কাম ও বৃত্তি তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, কথাগুলো মনে রাখবেন। জীবের মধ্যে যে কাম, কাম তৃষ্ণা, এই কাম এমনই না, হৃদরোগম কামম হৃদরোগম। সুন্দর করে শুনবেন কথাটা, ভারতীয় দর্শন বলছে, বিক্রীড়িতম ব্রজবধো ভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতম অনুশৃণুয়াদ বর্ণয়েজ্জ ভক্তিপরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগম অপহীনত্ব চিরেণ ধীরঃ। বিক্রীড়িতম ব্রজবধো ভিরিদঞ্চ বিষ্ণু, খুব মন দিয়ে শুনবেন। এখানে আমি একটু দার্শনিক ব্যাখ্যা করে আজকের প্রোগ্রামের এখানে, কালকের আবার এখান থেকে শুরু হবে, ভালো করে শুনবেন। সম্পূর্ণ দার্শনিক ব্যাখ্যা, যোগ দর্শনের ব্যাখ্যা, ভারতীয় দর্শনের ব্যাখ্যা, বৈষ্ণব দর্শনের ব্যাখ্যা, বৈদিক দর্শনের ব্যাখ্যা, ভাগবত দর্শনের ব্যাখ্যা, সব ব্যাখ্যার মধ্যে পাবেন। কারণ জানেন, জগতের জীব কেন দুঃখ পায় বলে কামম, একটা ব্যারাম আছে জীবের মধ্যে, বলে কি ব্যারাম, বলে কামরূপী ব্যারাম, কাম। এই কাম জগৎকে, সমস্ত জীব এই কামের দ্বারা প্রভাবিত, সমস্ত জীব। ব্রহ্মাদি যত জীব সবারে মহিনু, একলে তোমারে মহিষ হইতে মহিতে নারীনু, হরিদাস ঠাকুরকে বলেছে। এর ব্যাখ্যা এখানে নিয়ে আসলে বহু সময় লাগবে। তা কামটা কেমন বলুন তো? কামটা জীবের মধ্যে নিরন্তর সমস্ত। বলে আচ্ছা মহারাজ, কাম কি কি করে? বলে কাম থেকে ক্রোধ জাগে। তুমি আমার জন্য এটা আনলে না, তোমার সঙ্গে কথা কইব না, এ হলো কাম। ঠিক বলছি তো? বুঝতে পারলেন? তুমি আমার সঙ্গে কথা বলবে না, ভালো হয়েছে আমিও বলবো না, একে কি বলে? কাম। একে বলে কাম। যা কিছু তৈরি হচ্ছে ভেতরে, ওই যে কথা বলবে না আমিও দেখে নেব, এটা একটা কাম। অর্থাৎ আমি এই রকম চেয়েছিলাম, সেই রকম কেন হলো না, বোঝা গেল? আমি চেয়েছিলাম তুমি ভালো কথা বলবে, তুমি এরকম কথা বললে, ওটা কাম। অর্থাৎ আমি চাইছিলাম এমন, তুমি তেমন বলনি, বুঝে গেছেন? যা কিছু হয়, দর্শন শুনছেন কিন্তু, যা কিছু হয় ভেতরে হয়, যা কিছু হয় ভেতরে হয়। আপনার মধ্যে হিংসা জাগে কোথায়? ভেতরে। ভারতীয় দর্শন বলছে হিংসা, ওটা কাম, ওই কাম থেকে হিংসা। কেন হিংসা জাগলো? বলে ও আমার মতো না কেন? একটা সুন্দরীকে দেখে আরেকজন অসুন্দরীর হিংসা হচ্ছে, কেন হচ্ছে? বলে ও আমার থেকে কেন সুন্দরী, ওকে এত লোকে পছন্দ করছে, আমারে পছন্দ করছে না, এটা কি কাম? ওই কামের থেকে হিংসা তৈরি হচ্ছে, কাম ভেতরে সুপ্ত রূপে কাম চেতনা তৈরি হচ্ছে।
এই জন্য যা কিছু ঘটছে মনে রাখবেন, জীব যে খুন করে কেন, ও কাম, ওই ব্যারাম একটাই, পৃথিবীর সমস্ত জীবের চিত্তে একটাই ব্যারাম, সেটা হচ্ছে কাম। এই দর্শনটা যেদিন বুঝতে পারবেন আর যেদিন কামরোগকে দূরে সরাতে পারবেন সেদিন ভগবানকে পেয়ে যাবেন, সোজাসুজি কথা, কোনো চিন্তা নেই। এই কাম, কাম হচ্ছে শরীরগত কাম, মনোগত কাম, চিত্তগত কাম, বিভিন্নভাবে কামের বিভিন্ন রূপ। কাম জগৎকে তাড়িয়ে বেড়াচ্ছে, জীব ছুটে বেড়াচ্ছে। কেউ ভাবছে আমি দশটা গাড়ির মালিক হব, দশটা বাড়ির মালিক হব, কাম কাম তাড়াচ্ছে, কামের পিছনে দৌড়াচ্ছে। কেউ ভাবছে আমি দশটা সুন্দরী ভোগ করব, কেউ ভাবছে আমি দশটা যুবকের সঙ্গে প্রেম করব। চিন্তা করুন, এসব তো আপনারা জানেন মডার্ন যুগে কত কি হচ্ছে। বাবার সঙ্গে মেয়ে গল্প করতেছে বলে আমি ১১টা যুবকের সঙ্গে এক বছরের মধ্যে প্রেম করেছি, করেন আর মেয়ে। কাম, এই পৃথিবীটা কামের দ্বারা বশীভূত, কাম তৃষ্ণা, জগৎকে কাম তৃষ্ণায় ফেলে পেষণ করা হচ্ছে। এই কাম জগতের সব থেকে বড় রোগ, মনে থাকবে, কামম হৃদরোগম, শব্দটা কি, কামম, ভালো করে বলুন, তাহলে হৃদয়ের রোগ কি, কাম, মনে রাখবেন। বলে এই জগতে দুঃখ পাই কেন, কাম। ছেলেকে বা মেয়েকে মা ভালোবাসে, ছেলে মেয়েকে যে ভালোবাসছে সেটাও কাম। আর ভালোবাসতে বাসতে মেয়ে মরে গেল, পরশুদিন এক মা ফোন করেছে, খুব কাঁদছে ফোনে, বাবা আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি জানেন আমার কাছে কিন্তু পরে এসছে মেয়েটাকে, মেয়েটা আমেরিকাতে পড়তো, পিএইচডি করছিল, আর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই ঢুকেছে, সেখানে বিরাট একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে একটা নালা আছে, ওই নালাটা পার হচ্ছিল, মানে সেখানকার সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে মেয়েটাকে, নালাটা পার হতে যাচ্ছে, ওর পরে আর দেখা গেল না, নালায় অল্প জল, কি কোথায় গেল মেয়েটা, নালায় খুব বেশি জল না কিন্তু, স্রোতে কিভাবে কি মাথা ঘুরে পড়লো না কি হয়ে গেল, সেই মেয়েটার বডি হাফিস, তাই নিয়ে ভারত সরকারের কাছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে খুব কেঁদেছে, বলে মা তুমি আমাকে একটু হেল্প করো আমার মেয়েটাকে, মমতা কথা দিয়েছে আমি চেষ্টা করব, সব চেষ্টার পরে আমার কাছে এসছে। আমার কাছে আসতে আমি বললাম সময়টা তো খুব ভালো চলছিল না মা আপনার মেয়ের, আমার অঙ্ক অনুযায়ী মেয়ে বেঁচে আছে কিনা সন্দেহ, আমি একদম বেঁচে নেই বলতেও পারছি না, বিরাট কান্না কাঁদছে তো আমার কাছে। এবার পরশুদিন আবার পরশু না কাল ফোন করেছে, বলে বাবা আমি তো আমার কাছে গিয়েছিলাম, আপনি একটু দেখুন না বাবা আমার মেয়েটা, আমার মন বলছে বেঁচে আছে, আর মাকে কি বলবো বলুন তো, এটা কি, এটা হলো কাম, এটাও হলো মোহগত মন কামগত চিত্ত, মেয়ের প্রতি মোহ দিন রাত কাঁদছে। এক ডাক্তারবাবু ছিলেন ঠাকুর পুকুরে, ঠাকুর পুকুরের ধরুন ওই শখে, ঠাকুর পুকুর থেকে আপনার একটু আগে পোড়া অশ্বত্থ তলা আছে, ওই পোড়া অশ্বত্থ তলা থেকে ভেতরে ঢুকতে এক খুব বড় ডাক্তার, তার স্ত্রী স্বামীর জন্য দিবারাত্র একটা ছেলে আর একটা মেয়ে, খুব কাঁদছে, বলে আমার স্বামীর মতো লোক ছিল না, লোক হয় না, শুধু কাঁদছে। আমার এক শিষ্যা ছিল ওখানে বাসনা দাস বলে, তার বাড়িতে এসছে, বলে দিদি তোমার গুরুদেব আসবে আমি একটু আসবো, এসে শুধু কাঁদছে। বললাম মা কাঁদছেন কেন, আপনি যেদিন মরবেন তার জন্য কিছু জল গুছিয়ে রাখুন, দিন রাত শুধু কাঁদেন, স্বামী মরেছে কতদিন, বলে ৪ মাস হয়ে গেল, আর ৪ মাস হয়ে গেল এখনো খেতে কাঁদেন, ঘুমোতে কাঁদেন, চলতে কাঁদেন, ফিরতে কাঁদেন, কাঁদেন কেন, আরে কেঁদে কেঁদে সমাধান হবে, স্বামী ফিরে আসবে না, আপনার মরণ ডুববে না, আপনার অশান্তি ছুটবে। ভালো করে শুনবেন, কেশবানন্দ কিন্তু কি মোহমুদগর চালায় মাঝে মাঝে, জানেন তো শঙ্করাচার্যের মোহমুদগর, মুদগর বোঝেন, বড় হাতুড়ি, বড় বড় হাতুড়ি মারে কেশবানন্দ, কিন্তু মাঝে মাঝে মোহমুদগর। শঙ্করাচার্য যেমন মোহের উপরে বিরাট বিরাট হাতোড়া চালিয়েছে, হাতুড়ি না হাতোড়া, আমিও মাঝে মাঝে হাতোড়া চালাই, তাহলে কেঁদে কি করবো, মেয়ে ফিরে আসবে, কেঁদে হবেটা কি, এখন মাকে অত কড়া কথা বলতে পারে না। আমি বললাম মা কেঁদে, আর একজন এরকম আমাদের শিষ্যা দুর্গাপুরে,
সে আমাকে ফোন করেছে, বাবা আমার ছেলেটা কোথায় গেল, মেয়ে চাকরি পাচ্ছিল না, আমি তার ব্যবস্থা ব্যবস্থা করে দিলাম, এখন মেয়ে চাকরি করছে দিল্লিতে এয়ার হোস্টেস। তো ছেলেটা ছোটবেলা থেকে কালসর্প দোষের জন্য নার্ভের রুগী হয়ে গেছে, নার্ভের রুগী। এখন ছেলে বাড়ির থেকে বেরিয়ে গেছে, যে সময় আমি অঙ্ক করে দেখলাম, আমি বললাম মা আমার মনে হচ্ছে তোমার ছেলে বেঁচে নেই। সেই থেকে সেই শিষ্য আর আমার কাছে ফোনই করে না। তার ছেলের বডি পেয়েছে পুলিশরা রেল লাইনে, নিয়ে এসে দেখাচ্ছে, বলে না ও আমার ছেলে না। আশেপাশের লোকেরা বলছে হ্যাঁ মহারাজ ওরই ছেলে, ছেলের কোনো পাত্তা নেই, কিন্তু ওই যে আমি বলেছি ছেলে বোধ হয় বেঁচে নেই, সেই জন্য গুরুদেবের উপরে ফোন করা বন্ধ করে দিই, বুঝুন। আর গুরুদেব ডেকেছে, বুঝতে পারছেন এ কি, একে কি বলে কাম, দিস ইজ কাম, হৃদরোগম, এটা হৃদয়ের ব্যারাম। এই হৃদয়ের ব্যারাম মানুষের অন্তরে বসে আছে। পুত্রহারা জননী কাঁদে, পতিহারা স্বামী পত্নী কাঁদে কাঁদে, আবার আরো অনেক কিছু করে, সব কিছু আর বলার দরকার নেই। কিন্তু প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, এই যে কাম রোগ হৃদরোগম, এটাকে যতদিন আমরা প্রশমিত করতে না পারব ততদিন কোনোদিন ভগবানকে পাওয়া সম্ভব নয়। ওই হৃদয় মানে চিত্তগত, আমাদের আচার্যগণ বলছেন চিত্তগত কাম, মনগত কাম, দেহগত কাম, এগুলোকে ধীরে ধীরে হৃদয় থেকে সরাতে হবে। আর সব থেকে বড় হচ্ছে বুদ্ধিগত কাম, বুদ্ধি সূক্ষ্ম চেতনায় যে কাম বসে আছে, যে কামকে আপনিও বোঝেন না, আপনিও কিছু জানেন না যে কাম কোথায় বাস করে আছে, আপনি তার জন্যই লড়াই করে যাচ্ছেন। ভালো করে চিন্তা করবেন, সারা জীবন লড়ছেন কেন, বলে ওই কামচরিতার্থ করতে। কেন লড়াই করছেন জগতে, বলে কামচরিতার্থ করতে, একদম আর কোনো কারণ নেই। কেউ বাড়ির পিছনে, কেউ গাড়ির পিছনে, কেউ সুন্দরীর পিছনে, কেউ টাকার পিছনে, কেউ খুন করার পিছনে, কেউ রাজনীতির পিছনে, পলিটিক্যাল লিডাররা তার পিছনে দৌড়াচ্ছে, আমি কি করে বড় নেতা হব, সব কাম। মনে রাখবেন এই কাম পৃথিবীর সব থেকে বড় ব্যারাম। ভারতীয় দর্শন, ভারতের যোগশাস্ত্র, ভারতের যোগীগণ, ভারতের মহাপুরুষ, তারা কিন্তু বারবার দেখাচ্ছেন এই পৃথিবীর সব থেকে বড় রোগ হচ্ছে কাম রোগ। ভাগবত তাই বলছেন, এর শ্লোকটা হচ্ছে ভাগবতে, বিক্রীড়িতম ব্রজবধো ভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতময়নুশৃণুয়াদ বর্ণয়েদজ ভক্তিপরং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগম আশু অপহীনত্ব চিরেণ ধীরহ। এ কাম নিয়ে বহু ব্যাখ্যা করব, এক কথায় মিটে যায়নি। কাম কিভাবে কিভাবে চিত্তের মধ্যে প্রভাব বিস্তার করে আছে। দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াতঃ কাল ক্রীড়তি গচ্ছতায়ু স্তদপি নমঞ্চত্তাসবায়ু ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। চিন্তা করুন, দিনমপি রজনী সায়ং, কত জন্ম নয়ে, যাবজ্জনমম তাবন মরণম তাবজ্জননী জঠরে শয়নম, জন্ম নিচ্ছে মরছে, মায়ের গর্ভে প্রবেশ করছে, আবার সংসার পরিক্রমা করছে, কুকুর ছাগল বিড়াল গাধা নানান জীব জন্তু রূপে সংসার পরিক্রমা করে চলেছে, কিন্তু চলার শেষ নেই। কাল ক্রীড়তি গচ্ছতায়ু, কাল আয়ু নিয়ে ক্রীড়া করছে, স্তদপি ন মুঞ্চতি আশাবায়ু, আশা আশা নেই, আশা যাচ্ছে না, আশা নিরন্তর আশার পিছনে দৌড়াচ্ছে জীব, কত সমস্যা। বলে এইগুলো সমাধান করে নি, বলে মহারাজ বলছে পরিক্রমায় যেতে, বলে মহারাজ তো বল, মহারাজের আর খেয়ে দিয়ে কাজ আছে, মহারাজ বলতে পারে পরিক্রমায় যেতে, আমরা যাবো কি, আমার এই অসুবিধে, আজকের কত লোক আসার কথা ছিল এসে পৌঁছায়নি, চিন্তা করুন সব ভক্তরা পৌঁছালো না, গঙ্গাধর সাঁতরা এত ব্যবস্থা করেছেন, থাকা খাওয়ার যত্নের কোনো ত্রুটি নেই, কিন্তু ভক্তরা পৌঁছালো না।
যত লোক আশা করেছিলাম তত লোক আসেনি, কিছু লোক নাম লিখেও পিছিয়ে গেছে, কারণ যাই হোক, কিন্তু জীব মঙ্গলের পথে চলতে গিয়ে বাধক কে? কাম। বাধাটা কে দিচ্ছে? কাম। কামই বাধক। বলে মহারাজ তো মহারাজের মতো বলবে, আমাদের কত সমস্যা মহারাজ জানে, কত কাজ করতে হয়, কত সমস্যা সামলাতে হয়, মহারাজ সাধু মানুষ কি আছে চিন্তা করুন, মহারাজ কত সমস্যা হয়েছে। আমাদের ছেলেটা এসছে বৃন্দাবন থেকে, দেখছেন তো শ্যাম এসছে, আজকের গা বাস ছাড়া হয়ে গেছে, তখন শ্যাম ঢুকছে, শ্যাম বৃন্দাবনে থাকে, এম কম পড়ছে, তো এম কম পড়ছে, সে বৃন্দাবনের কাজকর্ম সেখানে কত কাজ হয় ওই ছেলেটার সঙ্গে কথা বললে বুঝতে পারবে। গেস্ট হাউস, দিনদার লোক আসছে যাচ্ছে, কোথায় রিপেয়ার হবে, কোথায় কি হলো, কোথায় ইলেকট্রিক বাস পড়ে গেল, কোথায় কি, নানান রকম আশ্রম, বিরাট আশ্রম, তার জন্য লোক আছে, রান্নার লোক আছে দু তিনজন, পূজারি আছে, গেস্ট হাউসের কর্মচারীরা আছে, তাদেরকে সামলানো, তাদের মাইনে, তাদের অনেক রকম অনেকগুলো লোককে রাখতে হয় চালাতে গেলে, পূজারি আছে সব। তা মহারাজের কাজ, আপনারা তো নিজের একটা মেয়েকে তাই পয়দা করে মানুষ করতে পারেন না, পয়দা করেছেন তাও কথা শোনে না, একটা ছেলে পয়দা করেছেন তবু কথা শোনে না, বলে আমার কথা শোনে না, আমার বাবা বাবার কথাও শোনে না, ভীষণ জেদি, পয়দা করে শোনাতে পারেন না। আর আমরা বিনা পয়দা করা ছেলে মেয়ে অনেক চালাতে হয়, বুঝতে পারছেন, অনেক ছেলে মেয়ে চালাতে হয়, অনেক কাজ করতে হয়, অনেক পরিস্থিতি, অনেক জটিলতাকে দেখতে হয়, ক জায়গায় কাজ চলছে জানেন তো, অনেক কাজ করে মহারাজ। সুন্দরবনে একটা গেস্ট হাউস হচ্ছে, সুন্দরবনে আর একটা গেস্ট হাউসের রিনোভেশন হচ্ছে, সেটাকে রূপান্তর করা হচ্ছে, নানান রকমভাবে সৌন্দর্য বাড়ানো হচ্ছে, তার কাজ চলছে, সব টাইলস ফাইলস লাগিয়ে সুন্দর করা হচ্ছে, সেখানেও খবর নিতে হচ্ছে, লোক লাগানো হচ্ছে, সব জায়গায় পেমেন্ট করতে হয়, সব ব্যবস্থা করতে হয়, লোক পাঠাতে হয়। তাহলে আপনি কি মনে করেন মহারাজ কাজ করে না? মহারাজ শুধু ধ্যান করে। এই জন্য মহারাজ বলে কর্ম করো, কর্ম জগতের আর একটা প্রাণ, কর্মহীন যারা, যারা কর্মকে ভয় করে এই পৃথিবীতে তাদের বেঁচে থাকাই উচিত না, সেসব হলো পাষণ্ড জীব, কর্ম করবে না ঈশ্বরে। কর্ম, তুলসীদাস বলেছেন কর্ম প্রধান বিশ্বরচ রাখা, যো জৈসে করহি তৈসে ফল চাখা, কর্ম প্রধান বিশ্ব, কর্ম করতেই হবে, কর্ম করবার জন্য জন্ম নিয়েছ, কর্মণ্যেবাধিকারস্তে, কর্মে তোমার অধিকার, তুমি কর্ম করবে, এটা ঈশ্বরের নির্দেশ, জন্ম নিয়েছ, সেই কর্মের মধ্যে সাধনাটাও একটা, গুরুর আদেশ অনুসারে সাধনা করা আর জগতের পরিস্থিতিকে অ্যাডজাস্ট করা, বিচার করতে হবে। সেই জন্য মনে রাখবেন প্রতিদিন সাধনার গভীরতার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে, আর প্রতিদিন কর্ম করতে হবে, কর্ম করা একান্ত রূপে, কর্মে আলস্য করবেন না, কর্ম করবেন, যতদিন ভক্তি না যাচ্ছে ততদিন ভগবানের জন্য কোদাল কোপানো, যেমন আমাদের গঙ্গাধর সাঁতরা এত সাধু সেবা করে, বৃন্দাবনে ফল পাঠায়, উৎসবে সব জিনিসপত্র দেয়, এখানে এত বড় অ্যারেঞ্জমেন্ট করছে, তো এগুলো কি বলে কর্ম, কর্মের দ্বারা ধর্মকে পালন করবার একটা সুন্দর যত্ন তিনি করে চলেছেন, সাধু সেবা, স্বামীজিকে সেবা করা, স্বামীজিকে প্রসন্ন করা, যখন থেকে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে সে আমার কথা না শুনে কোনো কাজ করে না, এই যে তার শ্রদ্ধা, তার ভক্তি, স্বামীজির প্রতি আন্তরিকতা, সেটা তার জীবন পথকে আরো সুন্দর করছে। কিন্তু এই সুন্দরতার মধ্যে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ভেতরের আসক্তিটাকে, ওই কাম চেতনাটাকে ধীরে ধীরে মুক্ত করতে হবে, সেটা সব জীবের জন্য দরকার, কেশবানন্দ মহারাজেরও দরকার, গঙ্গাধর সাঁতরারও দরকার, আপনাদের প্রত্যেকটা জীবের জন্য দরকার। ভুলে যাবেন না যে কেশবানন্দ মহারাজ ভারতীয় দর্শনের গভীর চিন্তন মনন করে এই সত্যকে অনুভব করেছেন। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের তো ওই ভাগবত শুরু হলো, ভাগবতই শোনাবো, রাস পঞ্চাধ্যায়ের বিচার, তার মধ্যে কিছু অ্যানাউন্সমেন্ট দরকার, সেটা আপনাদের একটু বলে দিই। অ্যানাউন্সমেন্ট হলো কালকের সকাল 6টা থেকে কিন্তু আমাদের সুবল প্রভু ভজন পরিবেশন করবেন, সুবল কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি বৃন্দাবন থেকে এসেছেন,
আমাদের জগদীশ কৃষ্ণদাস ব্রহ্মচারী এবং তবলা বাদক, এরা কিন্তু কালকের সকাল ছটা থেকে ভজন পরিবেশন করবেন এবং হরি কথা বলবেন, এই একটা ব্যাপার। আর একটি কথা হলো, তারপরে আমার ভাগবত পাঠ হবে, মাঝখানে আরও আমাদের দেবপ্রসাদ মজুমদার বা শান্তি পাল এরা যদি একটু বলতে চান অবশ্যই হরি কথা বলবেন, সেটা সুযোগ করে দেব। আর তারপর আবার কালকে গুরু পূজার কাল হবে 11:30, তার মাঝখানে আমার পাঠের পর যদি কেউ ভাগ্য বিচার করেন মনোরঞ্জনের কাছে নাম টাম লিখিয়ে, এখানে এখানকার লোকাল লোক, আর অনেকে আবার বৃন্দাবন পরিক্রমার যাত্রী এসেছেন এখানে, তারা আমাকে আশ্রমে টাকা দিতে চাচ্ছিলেন, আমি কিন্তু টাকা নেইনি, আমি বললাম না এখন সব চলে গেছে, রেকর্ড না রাখলে ওই সব মাথায় বোঝা দিও না, মনোরঞ্জনের কাছে গিয়ে নাম লিখিয়ে টাকা জমা দেবে। আমাদের গীতা মাটা সব টাকা দিতে জোরবার জন্য ছটফট করছিলেন, তাদেরকে সব বলে দিই যে আপনারা যারা টাকা দেবেন মনোরঞ্জনের কাছে ডায়েরি রয়েছে, রেকর্ড নিয়ে প্রোগ্রাম সেখানে রেকর্ড করে আপনারা আজ পরিক্রমায় যারা যাবেন, পরিক্রমার প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে, পরিক্রমার টাকা পয়সা তারা জমা দিয়ে দেবেন। আর যারা পরিক্রমায় যেতে চান তারা নাম লেখাবেন, কারণ বুকিং শেষ হতে যাচ্ছে, কালকে আজকেও অনেক বুকিং হয়েছে সকালবেলা, বুকিংয়ের আপনাদের নাম লিখিয়ে দেবেন, অবশ্যই লিপিবদ্ধ করবেন। আর কালকে 6:00 থেকে প্রোগ্রাম শুরু হবে, 11:30 গুরু পূজা, তার আগে ভাগ্য বিচার করে দেবো যাদের করার কথা আছে। তারপরে আবার বিকেল একটু প্রসাদ প্রসাদ পেয়ে বিশ্রাম করে নেবেন, আবার 3:30-4:00 থেকে আমরা প্রোগ্রাম শুরু করব, সুবলপুর ভজন পরিবেশন করবেন, হরি কথা বলবেন, বলতে হবে হরি কথা, তো কালকের বিকেলেও হরি কথা হবে। আর কাল সকালে আমাদের পার্থ ব্যানার্জি তার বিরাট সঙ্গীতের গ্রুপ নিয়ে আসছে, পুরো মিউজিক সিস্টেম সহ, আজকের সে গৌহাটি থেকে আসছে, গৌহাটি থেকে পার্থ ব্যানার্জি আজকে কলকাতায় পৌঁছাবে, কালকে সকালে 10:00 মধ্যে এখানে এসে যাবে, পার্থ ব্যানার্জি 10:00 পরে ভজন পরিবেশন করবে, বিভিন্ন আনন্দ উৎসব নাচ গান, আমরা গঙ্গাধর সাঁতরার বাড়িতে কীর্তনের আনন্দে, ভজনের আনন্দে, ধ্যানের আনন্দে, প্রাণের আনন্দে এই উৎসবকে আনন্দ মুখর করে করে চলব। সবাই এখনকার এই 9:30 একটু হরিনাম করে, মানে হরি হরি নম করে দিলেই হয়, সুবল প্রভু একটা ভজন গাইছে ছোট্ট, যে শেষ করে দেওয়া হবে, যে যার বসে যাবেন, এই প্রসাদ পাওয়ার প্যান্ডেল রেডি, ওখানে বসে যাবেন, আপনাদের প্রসাদ বিতরণ হবে, প্রসাদ পেয়ে নেবেন, নিয়ে যে যার ঘুমাবার জন্য ব্যবস্থা যেমন যেমন পাওয়া যাবে, সবাই নিজের মতো করে থাকবেন, এখানে গেট বন্ধ হলে কোনো প্রবেশের, আর এখানে পুকুরের ধারে বাথরুম আছে, কয়েকটা পায়খানা আছে, মায়েদের জন্য স্নানের ব্যবস্থাও করা হয়েছে, এছাড়া একতলা দুতলা তিনতলায় যারা থাকছেন দোতলায় তিনতলায় সব বাথরুম রয়েছে, আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন, যে যেখানে শোবেন ওই উপরে একটা দোতলার হল রয়েছে, হলের মধ্যে অনেকে থেকে যেতে পারবেন। আর গঙ্গাধর সাঁতরা অতি সরল ছেলে, সে সামনে দাঁড়াতে চায় না, গঙ্গাধর সাঁতরাকে আমি একবার স্টেজে ডাকতে চাই, যদি বাড়ি থাকে তাহলে এখানে চলে এলে ভালো, আমি একবার প্রসাদী মালা পরিয়ে দিতে চাই। আর সুবল প্রভু আপনি একটু কীর্তন পরিবেশন করুন, গঙ্গাধর সাঁতরা আমার কাছে চলে আসবেন, আর সুবল প্রভু পরিবেশন করছেন। পরম পূজনীয় জগৎগুরু শ্রীমৎ স্বামী কেশবানন্দ বন মহারাজ অমর কথা শ্রবণ করুন প্রতিদিন 7:15 শুধুমাত্র সিটিএন চ্যানেলে।